হ্যালো, ওয়েলকাম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। আজকে আপনাদের সামনে এমন একটা প্রোডাক্ট নিয়ে এসেছি আনবক্সিং করার জন্য। অলরেডি আপনারা দেখতেই পাচ্ছেন, হোনার ব্যান্ড 4। ইয়েস বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন হোনার ব্যান্ড 4। একটি বন্ধুরা ইমার্জেন্সি কথা, যেটা না বললে নয়, সেটা হচ্ছে যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, অবশ্যই আমার চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বাজিয়ে দিন পাশে থাকা বেল বাটনটি। সাবস্ক্রাইব করুন মাহমুদ হাসান 570 এবং বাজিয়ে দিন পাশে থাকা বেল বাটনটি। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে ব্যান্ডটির প্যাকেটের এটা হচ্ছে, এটা কিউআর কোড দেওয়া আছে, আপনার চ্যানেলের সকল ইনফরমেশন এখান থেকে দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এ হচ্ছে এটার ব্যাক সাইড, আপনারা দেখতে পাচ্ছেন কাভারটির ব্যাক সাইড। এবং আমরা একটা এখন আনবক্সিং করি, দেখি ভিতরে কী কী পাওয়া যায়। খুলে দেখি, ভিতরে খুব সুন্দর আরেকটা বক্স দেখা যাচ্ছে, হয়তো এটার ভিতরেই সব থাকবে। দেখি আমরা কী আসে। এই তো আমরা দেখতে পাচ্ছি সাথে আরও কিছু আছে, এটা হচ্ছে ম্যানুয়াল গাইডলাইন, আপনার চ্যানেলটা পড়ে নিতে পারেন। এটা কী ভাষায় লেখা? চাইনিজ ভাষায় লেখা। তারপরে বন্ধুরা, এটা কি? এটা হচ্ছে সম্ভবত চার্জার এবং ডাটা কেবল, ইউএসবি কেবল দেওয়া হয়েছে এখানে। আর এটা হচ্ছে চার্জার। হ্যাঁ বন্ধুরা, এটা হচ্ছে চার্জার আর এটা হচ্ছে ইউএসবি কেবল। আপনি এটার সাথে এটা কানেক্ট করে এটা চার্জে লাগিয়ে তারপর আপনি এটা চার্জ করতে পারবেন। তো বন্ধুরা, এভাবে এটা হচ্ছে এটার সাথে এটা ফিট করবেন, তারপরে এটা চার্জে লাগাবেন। দেখতেই পাচ্ছেন এবার আমরা মূল ডিভাইসটি বের করি। ওয়াও, এটা হচ্ছে আমাদের হোনার ব্যান্ড 3। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যান্ড, অনেক সুন্দরভাবে গুড লুকিংভাবে এটা বানানো হয়েছে। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে আরেকটা, আপনাদের এটা হাত দিয়ে সরানো লাগবে না, এভাবে নড়ালেই আপনাদের হাত ঘোরানোর সাথে সাথে এটা মুডগুলো চেঞ্জ হয়ে যাবে। আপনারা এভাবে মুডগুলো সহজে চেঞ্জ করতে পারবেন। তারপর আপনাদেরকে যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা অফ থাকলে অটোমেটিক অন হয়ে যাবে। এভাবে সবগুলো চেঞ্জ করা যাবে, আপনার হাত দিয়েও করতে পারবেন, এভাবে করতে পারবেন। এই হচ্ছে বিভিন্ন ফিউচার, এটার ভিতরে অনেক রকম অনেক ফিউচার আছে, আপনারা হেলথের জন্য অনেক ভালো ভালো ফিউচার পাবেন। আর এটা যদি আপনারা ফন্টটা চেঞ্জ করতে চান, এভাবে কিছুক্ষণ ট্যাপ করে ধরে রাখবেন, তারপর দেখবেন কয়েকটা ফন্ট পাওয়া যায়, এখান থেকে আপনারা আপনাদের পছন্দের ফন্টগুলো ইউজ করতে পারেন। খুব সুন্দর সুন্দর 3-4টি ফন্ট দেওয়া হয়েছে এখানে, আপনি আপনাদের পছন্দ মতো ফন্ট ইউজ করবেন। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর, গুড লুকিং, অসাম, আপনারা দেখতেই পাচ্ছেন। এবার আপনাদেরকে দেখাবো চার্জারটা কীভাবে আপনারা ব্যান্ডের সাথে ফিট করবেন। আপনারা এভাবে ধরে বাস আলতো করে চাপ দিলেই এটা ফিট হয়ে যাবে। এই যেভাবে চাপ দিলে, হালকা করে চাপ দিলে এটা ফিট হয়ে যাবে এবং এটা খোলাও খুব সহজ। এর দুই দিক থেকে চাপ দিয়ে একদিক দিয়ে টান দিলে এটা খুলে আসবে। আস্তে করে আপনার টান দিয়ে খুলে ফেলবেন, বেশি চাপ দেওয়ার কোনো প্রয়োজন নেই। এভাবে আপনার এটা লাগাবেন এবং এটা এভাবে খুলে নেবেন আপনারা। এই যে আমরা ফিট করেছি, এখন কেবলটা লাগিয়ে দেখি কীভাবে চার্জ দেওয়া লাগে। আপনারা এটা কেবলটা লাগিয়ে এই পাশে আপনারা চার্জের কর্ড ইউজ করবেন। আপনাদের ফোনে যে চার্জের কর্ড আছে আপনারা ওই কর্ডটা ইউজ করতে পারেন, চাইলে মোবাইলের চার্জার দিয়েও এটা চার্জ করতে পারেন। কেবলটা নর্মালি প্রয়োজন হয় না, যেহেতু আমাদের সকলেরই মোবাইল আছে, সকলেরই মোবাইলের কেবল সেম, আপনারা এটার মাধ্যমে এটা চার্জ দিয়ে নেবেন। এই কেবল ছোটো একটা কেবল, তাও দেওয়া থাকে ফ্রি, আপনারা আপনাদের মন মতো কেবল ইউজ করবেন। আপনাদের যে কেবলটা আছে আপনার, যেটা এই হচ্ছে আমাদের এক প্যাকেটের ভিতর যা যা থাকে। তো বন্ধুরা, এই হচ্ছে আমাদের মূল প্যাকেটটি এবং আমাদের ডিভাইসটি আপনারা দেখতে পাচ্ছেন, অসাম। তো বন্ধুরা, আপনাদের এটা কানেক্ট করতে হলে আপনাদেরকে একটা অ্যাপসের প্রয়োজন হবে। আপনারা প্রথমে আপনাদের ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে সার্চ বক্সে লিখবেন হোনার ব্যান্ড 4, দেখবেন একটা অ্যাপ্লিকেশন চলে এসেছে। অ্যাপ্লিকেশনটা আমার ইনস্টল করা আছে, আপনি ইনস্টল করে নেবেন। করার পরে বাস যেই ইনফরমেশনগুলো চাওয়া ইনফরমেশনগুলো দিয়ে দিবেন, আপনাদের ফোনের সাথে কানেক্ট হয়ে যাবে। ফোনার আইডি খুলে আপনারা বাস এটার সাথে কানেক্ট করে নেবেন।